দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের অনলাইন ম্যাগাজিন বাংলা স্ট্রিমে। সাথে আছি আমি সাফিউল মাসুদ, এবং বরাবরের মতোই আমাদের সাথে আছেন আমি রোকেয়া হায়দার। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। জি, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে করোনা ভাইরাসের আবার নতুন করে হানা দিয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে, বাড়ছে, সেই সাথে মৃত্যু সংখ্যাও 1000 পেরিয়ে গেছে ইতিমধ্যে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন অতিথি আছেন উপস্থিত। আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই, বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত হয়েছেন জনাব এএসএম আলমগীর, উনি আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। জনাব আলমগীর, আপনাকে স্বাগত বাংলা স্ট্রিম অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, এছাড়াও আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশের ঢাকা থেকে সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। জনাব গোলাম মুর্তজা, আপনাকেও স্বাগত বাংলা স্ট্রিম অনুষ্ঠানে। জি, আপনাদেরকেও ধন্যবাদ। জি, আলমগীর, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের সব সরকারি হাসপাতালগুলোতে কোভিড এর চিকিৎসা হচ্ছে না, বেসরকারি হাসপাতালগুলো বলছে তারা প্রস্তুত না। আবার যেসব হাসপাতালে কোভিড এর চিকিৎসা ব্যবস্থা আছে, সেসব হাসপাতালের পরিচালক এবং তত্ত্বাবধায়কেরা প্রভাবশালী মহলের তদবিরে অস্থির, চাপে পড়ে যেসব রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই তাদেরকে ভর্তি করতে বাধ্য হচ্ছে। অপরদিকে যাদের ইমিডিয়েটলি ভর্তি করা প্রয়োজন, যেসব রোগীদের, তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। ধনী গরিব নির্বিশেষে সবাই যাতে চিকিৎসা সেবাটা পায়, অর্থাৎ চিকিৎসার অভাবে কেউ যাতে মারা না যায়, সেটা কেন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না? ধন্যবাদ। আসলে বাংলাদেশের মতো দেশে স্বাস্থ্য ব্যবস্থা যেরকম, এরকম একটা মহামারী সামলানো যে কোনো দেশের পক্ষেই কঠিন হয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশ তো পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থায় আমরা বলে 85তম, এবং আমাদের এখানে প্রথম দিকেই আসলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে কোভিড এর জন্য আলাদা করে ডেডিকেটেড হাসপাতাল করা হবে এবং অন্যান্য সকল হাসপাতালে চিকিৎসা হবে। এটা হয়তো চীনের ওয়াহানে দেখে অনেকেই এই ফলটা, কিন্তু আমরা অনেকেই জানি যে মহামারীতে আসলে এরকম নির্দিষ্ট একটা দুটো হাসপাতাল দিয়ে পায়, এবং সেটা পক্ষ থেকে আইডিসি এর পক্ষ থেকে আমরা বারবার বলছিলাম যে সকল হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্র করে কোভিড 19 রোগীদের চিকিৎসা ব্যবস্থা, এবং সেটা আলটিমেটলি এখন না ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যদিও আছে, কিন্তু কোথাও কোথাও একটা অনীহা তো আছেই। আর প্রাইভেট সেক্টরের কথা যেটা বলা হচ্ছে যে কোনোভাবেই যেন করা যাচ্ছে না, এটা আমাদের ব্যর্থতা ডেফিনেটলি, কিন্তু চেষ্টা করি তা হচ্ছে। আর প্রভাবশালীদের বাংলা তো বাংলাদেশে কেন, আমাদের এই অঞ্চলেই আসলে প্রভাবশালীরা যেসব প্রভাবশালী বাংলাদেশের চিকিৎসা নেওয়ার কথা না, জ্বর হলেই যারা সিঙ্গাপুর থাইল্যান্ডে চলে যান কিংবা দেশে চলে যান, তাদের দুর্ভাগ্যবশত এখন বাংলাদেশে চিকিৎসা নিতে হচ্ছে। এবং তাদের জন্য আমি কঠিন কথা শুনতে আপনাদের হয়তো মনে হচ্ছে যে এগুলি আমাদের এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সেস থেকে আসলে বলছি, এখন সেখানেই আমাদের আসলে সমস্যা। আমরা অনেক কথা হয়তো বলি না, এটাও একটা বাস্তবতা যে প্রভাবশালীরা প্রথমেই নর্মাল রুটে কেউ যান না, এবং সবাই ডিরেক্টর এবং সুপারিন্টেন্ড লেভেলে যান, নর্মাল রুটিন প্রসেসে গেলেও হয়তো ভর্তি হওয়া যায়। তো এটা একটা অস্থিরতা তৈরি হয় এই সময়। আসলে মহামারীতে প্রতিদিন এরকম হয়, এরকম বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, মহামারীতে সারা সবসময় আছে না। 2009 একটা মাইল্ড মহামারী তখনও এরকম অস্থিরতা দেখেছি, আর এখন তো করোনা ভাইরাসের মধ্যে যে প্রায় 2 মাসে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এরকম ইতিহাস পৃথিবীর ইতিহাসে আসলে নাই। এটা হয়তো 1918-19 সালে যেটা ছিল তখন কমিউনিকেশন এত র্যাপিড ছিল না, অস্ট্রেলিয়া ভাইরাসটি দুদিন লেগেছিল, কিন্তু এখন যে একটা বাস্তবতা হয়ে গেছে ছড়িয়ে গেছে, এবং বাংলাদেশও এটার বাইরে না, পৃথিবীর সকল উন্নত স্বাস্থ্য ব্যবস্থাই যেখানে হিমশিম খাচ্ছে আমরা হিমশিম খাচ্ছি। আপনার চেষ্টা করে যাচ্ছে সরকার বিভিন্ন সংগঠন যে তাদের হাসপাতাল গুলাকে তৈরি করার জন্য, কিন্তু একটা কথা আমরা প্রায় ভুলে যাই, আমরা নিজেরাও অস্থির হয়ে যাই, আমরাও হয়তো জনগণের কাছে বুঝাতে পারি না যে করোনা ভাইরাসে আক্রান্ত হলেই সকল হাসপাতালের প্রয়োজন হবে না, মনে সেটা হয় না, এবং 85% রোগী কিন্তু বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এক ধরনের অস্থিরতা
সবার ভিতরে আছে, এক ধরনের আতঙ্ক সবার ভিতরে আছে। আমাদের আমি তো এখন জানি না যে আমি যদি অসুস্থ আমি কোনটা হাসপাতালের বিছানা বা বেড যেতে বলেন সেটার অপচয় সেটার বাস্তবতাতেই এরকম সমস্যা বলেন যে যেভাবে পারে সেভাবে কোনো না কোনো ভাবে প্রভাব। আসলে যেটা আমরা শুনছি, আমার আপনাদের দুজনের কাছে যে প্রশ্ন আমি শুনলাম, প্রত্যেকের কাছে আমরা যেরকম বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি অবশ্যই এই ধরনের মহামারীর জন্য প্রস্তুত নয়, সেটা আমরা সবাই বুঝতে পারি। তবুও যে সীমিত সুযোগ সুবিধা আছে সেটা পাওয়ার জন্য সেক্ষেত্রে কিছুটা দুর্নীতি বলবো আমি তারপরে তার শারীরিক অবস্থা অবনতি তো দুটি ঘন্টার মধ্যে এখানে চার পাঁচ দিন অপেক্ষা করতে দেবে হাসপাতালে ভর্তি পারবে কিনা, এইসব কিছু দিয়ে কিছু কিছু অভিযোগ গুলাম হচ্ছে যে আপনি কি বলবেন। জি ধন্যবাদ আপনাকে। এখানে ভূমিকা না দিয়ে আমি একটু সরাসরি সেই সরাসরি কথাটা হচ্ছে এইরকম, আপনার প্রশ্নের যাওয়ার আগে যে পৃথিবীর বহু দেশ স্বাস্থ্য ব্যবস্থা করোনা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে কথাটা সত্যি, তারা হিমশিম খাচ্ছে, আর আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। বাংলাদেশে এখন স্বাস্থ্য ব্যবস্থা বলতে কোনো কিছু কার্যকর নেই, কার কার নিয়ন্ত্রণে কতটুকু আছে সেটি কেউ বলতে পারছেন না, বলতে পারছেন না। তার কারণ হচ্ছে আপনি যদি এই মুহূর্তে যে কোনো একটি রোগে আক্রান্ত হন অথবা আপনার রোগে আক্রান্ত আছেন, আপনি একটি হাসপাতালে যদি চিকিৎসার জন্য যেতে চান সেই হাসপাতাল আপনাকে ভর্তি করবে না, সেই হাসপাতাল আপনাকে চিকিৎসা দিবে না, সেই হাসপাতাল যেটি বলবে আপনার কাছে আপনাকে নন কোভিড সার্টিফিকেট আনতে বলবে, এবং নন কোভিড সার্টিফিকেট আনাটা দিন সাতেকের ব্যাপার যদি আপনি লাইন ঘাট ঠিকঠাক করে যদি ধরতে পারেন, যদি তদবির করতে পারেন তাহলে হয়তো দুই তিন দিনেও পেতে পারেন, কিন্তু আপনার কারো কারো ক্ষেত্রে সাত দিন, কারো কারো ক্ষেত্রে এক মাস। আর ঢাকার বাইরে যদি থাকেন, আপনার যদি দুর্ভাগ্যবশত আপনি যদি রাজধানীর মানুষ না হন, আপনি যদি ঢাকার বাইরে থাকেন, তাহলে আপনি কবে পাবেন সেটা নিয়তি ছাড়া আর কেউ জানে না। তো সেরকম একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা এখন বাংলাদেশে বসবাস করছি। এখানে একটি কথা বলা হচ্ছে, যে কথাটি বলা হচ্ছে যে পৃথিবীর উন্নত দেশ পারেনি, হ্যাঁ সেখানে বাংলাদেশও পারছে না, এটি হচ্ছে দেখেন আপনি বলছেন হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা আছে, আপনারা যেখান থেকে অনুষ্ঠান করছেন সেখানে সমস্যা আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোন জায়গাতে কি যে একজন রোগী পর পর ছয়টি হাসপাতাল ঘুরেছে, কোন হাসপাতালে ভর্তি হতে পারেনি, পরে অ্যাম্বুলেন্সের ভেতরে তার মৃত্যু হয়েছে। একজন রাজনৈতিক নেতা তিনটি হাসপাতালে ঘুরেছে, ঘুরে পরবর্তীতে তার বাড়িতে মৃত্যু হয়েছে, সে চিকিৎসা পায়নি, চিকিৎসা নিতে গিয়ে রাস্তায় ফুটপাতে একজন মানুষকে মারা যেতে হয়েছে বা মানুষকে মারা যেতে হচ্ছে। আপনি কি আমাকে পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশের নাম বলতে পারবেন যে এরকম ঘটনা দ্বিতীয় কোনো একটা দেশে ঘটছে? মার্কিন যুক্তরাষ্ট্র না, আপনি পৃথিবীর অনুন্নত কোনো একটা দেশের নাম বলেন তো, যে দেশের মানুষকে সরকারি হাসপাতাল ভর্তি হচ্ছে অথচ কোনো হাসপাতালে ভর্তি হচ্ছে না, এটা কেন হচ্ছে? হচ্ছে তার কারণ হচ্ছে উহানে যখন করোনা ভাইরাসের সংক্রমণ হলো তখন থেকে বাংলাদেশে আমরা তো সাধারণ মানুষ, আমরা আমাদের কথা তো আর নীতি নির্ধারক গুরুত্বের মধ্যে আনবেন না, কিন্তু আমরা যেহেতু গণমাধ্যমের মানুষ আমরা তখন থেকে বলার চেষ্টা করছিলাম যে উহানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের সতর্ক হওয়া দরকার।
কিন্তু আমাদের নীতি নির্ধারকরা তখন থেকে আমাদেরকে শুনিয়েছিলেন আমরা শতভাগ প্রস্তুত। সেই শতভাগ প্রস্তুতির রেজাল্ট হচ্ছে আমাদের অক্সিজেন নাই, আমাদের ভেন্টিলেশন নাই, আমাদের আইসিইউ বেড নাই, আমাদের ডাক্তাররা আইসিইউ বেড পায় না, ভেন্টিলেশন পায় না, অক্সিজেন তো সাধারণ মানুষ পায় না। এই যে পায় না, এইটা তো পৃথিবীর অন্য কোন দেশ মোকাবেলা করেন, এটা মোকাবেলা করার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই প্রস্তুতি গুলো নেয়নি। আরেকটি প্রস্তুতি নেয়নি, শুরু থেকে আমরা 150 মানুষের পরীক্ষা করেছি। IEDCR বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, সেই প্রতি একটি মাত্র 16-17 কোটি মানুষের দেশে একটি মাত্র প্রতিষ্ঠানে একটি মাত্র পরীক্ষাগার তৈরি করে রাখা হয়েছে। এবং শুরু থেকে IEDCR আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষকে ধারণা দেওয়ার চেষ্টা করেছে, এটা অত্যন্ত জটিল একটি পরীক্ষা, এটি অত্যন্ত সেন্সিটিভ একটি পরীক্ষা, এই পরীক্ষাটি বাইরে দেওয়া যাবে না, এই পরীক্ষাটি বাইরে দিতে গেলে নানা রকমের জটিলতা হবে। অর্থাৎ সেই সময়ে তারা পরীক্ষার স্থান বাড়ানোর কোন উদ্যোগ নেয়নি। আমি দোষটা IEDCR কে দিচ্ছি না, আমি দোষটা দিচ্ছি সরকারকে, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তারা পরীক্ষার কোন উদ্যোগ নেয়নি। পরীক্ষার উদ্যোগ না নিয়ে উল্টো মানুষকে বিভ্রান্তি ছড়িয়েছে যে আপনার যদি জ্বর হয়, আপনার যদি কাশি হয়, তাহলেই আপনি মনে করে নেবেন না যে আপনাকে আপনি COVID-19 দ্বারা আক্রান্ত, আপনার ডেঙ্গুও হতে পারে। একজন মানুষের জ্বর হয়েছে, পৃথিবীর নিয়ম হচ্ছে, WHO নিয়ম হচ্ছে, যদিও WHO অনেক ভুল আছে, কিন্তু WHO শুরু থেকে একটি ফর্মুলা হচ্ছে পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা, কিন্তু আমরা ছিলাম পরীক্ষা না করা, পরীক্ষা না করা এবং পরীক্ষা না করা। আমরা পরীক্ষা না করে আমরা শুধু বলতে চেয়েছি আমরা ভালো আছি, আমরা উন্নত দেশের চেয়ে ভালো আছি, আমরা অমুক দেশের চেয়ে ভালো আছি, আমরা ঠেকিয়ে দিয়েছি, আমরা করোনার চেয়ে শক্তিশালী, এই সমস্ত রাজনৈতিক বক্তৃতা। আমাদের এখানে করোনা ভাইরাস মোকাবেলা করা হয়েছে রাজনৈতিক ভাবে, বিরোধী দল যে প্রক্রিয়াতে রাজনৈতিক ভাবে মোকাবেলা হয়, আমরা এখানে করোনা ভাইরাস কে সেই রাজনৈতিক ভাবে মোকাবেলা করেছি, করার চেষ্টা করেছি, যে কারণে আমরা পুরোপুরি ভাবে ফেল করেছি। আমি একই প্রশ্ন নিয়ে জনাব আলমগীরের কাছে যাবো, যে এই যে অভিযোগগুলো উঠছে, একটা তো আমাদের উপলব্ধি করতে হবে যে হ্যাঁ, বাংলাদেশ মতো একটি দেশে সবকিছু একেবারে উপচে পড়বে, অনেক কিছু সরবরাহ থাকবে, সবকিছু সুযোগ সুবিধা থাকবে, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই ভালো ছিল না। যেমন আপনারাই উল্লেখ করেছেন যে যে কেউ কোনো একটি চিকিৎসার জন্য যদি প্রভাবশালী হোক বা অর্থবান হোক, তারা বিদেশে চলে যেতেন, আর এই করোনা মহামারীতে তো সেটা সম্ভব হচ্ছে না, বিদেশে যেতে পারছেন না, সুতরাং দেশেও তারা সেই প্রভাবটি ঘটাবেন, সেই অর্থই কাজে লাগাবেন। কিন্তু এই যে অভিযোগগুলো উঠছে যে যারা যাচ্ছেন তারা চেষ্টা করছেন, এই যে সার্টিফিকেট পাচ্ছেন না, তারপরে ভর্তি হতে পাচ্ছেন না কোনো হাসপাতালে, হাসপাতালে গিয়ে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজে গত 2 মাস ধরে ওয়ার্ড বয় ক্লিনার তারা যাচ্ছে না প্রাণ ভয়ে। আর সেই রকম একটি পরিবেশে করোনা মহামারীতে আক্রান্ত একেবারে যারা মুমূর্ষ সেই ধরনের রোগীরা যাচ্ছেন, এটা কি কোনো সমাজ ব্যবস্থায় সত্যি কিন্তু গ্রহণযোগ্য? সারা পৃথিবীব্যাপী এটা হচ্ছে। WHO-DG 16 মার্চ সম্ভবত একটা বক্তৃতা দিলেন সাংবাদিক সম্মেলনে, যে টেস্ট টেস্ট টেস্ট, এটা হলো হেডলাইনস। এরপরে 4টা কথা বলেছেন, কাদের টেস্ট করবেন, আমরা তো সেটা করি নাই, আমরা না করে আমরা টেস্ট টেস্ট করছি। আপনি তো সম্ভবত Washington DC-তে, আপনি যদি একটি করোনা টেস্ট যুক্তরাষ্ট্রের Washington-এ বসে করতে চান, তাহলে আপনাকে কি কি প্রসিডিউরের ভিতর দিয়ে যেতে হয় সেটা আপনি ভালো জানেন। Washington-এর ব্যাপারটা আমিও জানি, দীর্ঘদিন আমি সেখানে বসবাস করেছি, সেটা তো সো এখনো আমি জানি, এখনো নিউ ইয়র্কের কথা জানি। আমাদের দেশে একটা ধারণা হয়ে গেছে যে রাস্তায় গাড়ি থেকে স্যাম্পল নিলে সেই স্যাম্পলের টেস্ট বোধ হয় সাথে সাথে হয়ে যায় নমুনা সংগ্রহ করালে, ব্যাপারটা এরকম না। এবং করোনা ভাইরাসের সহজ টেস্ট সারা পৃথিবীতে তৈরি হয়, এখন স্যাম্পল নিয়ে নমুনা সংগ্রহ করে ল্যাবে যায়, কদিন পরে সেই রেজাল্টটা পাওয়া যায়, আমরা সবাই জানি। এবং বাংলাদেশে প্রথম থেকে আমরা টেস্ট করছি, PCR অত্যন্ত সংবেদনশীল একটি পরীক্ষা, আমরা সেটা জানি, এবং সেটা বৃদ্ধি করার জন্য সরকার 55টা পর্যন্ত ল্যাব করেছে। এখন বাংলাদেশে অক্সিজেন কেনার জন্য সরকার যেখানে চেষ্টা করছে, আমার ব্যক্তিগত উদ্যোগে সবাই তো আমরা বাসায় বাসায় বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার এখন আমরা কিনে রাখছি,
আর প্রস্তুতির ব্যাপার বলি, মহামারীতে কোন দেশ প্রস্তুতিতে শেষ করে ফেলেছে আমরা প্রস্তুত আছি এরকম কথা বলাটা আসলে পৃথিবীর কোন দেশই বলে না। কোন মহামারীতে কখনই কোন প্রস্তুতি শেষ হয় না, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে পৃথিবীর সকল দেশে যে মহামারীর প্রস্তুতি প্ল্যান ছিল সবাইকে সেটা রিভাইজ করতে হয়েছে, এটাই বাস্তবতা। এবং রিভাইজ করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় সবকিছু অ্যাকোমোডেট করা এবং পাওয়া। উহানের উদাহরণ আমরা সবাই দিই, কিন্তু উহান ভিয়েতনাম কিংবা সিঙ্গাপুরের উদাহরণ বাংলাদেশ আমেরিকা বা ইউরোপে খাটে না। চায়না যে রেজিমেন্টাল সরকার, তারা প্রতিদিন 1 কোটি লোকের বাড়িতে খাবার পৌঁছানোর ব্যবস্থা রাখে, সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব না, ইউএস এর পক্ষে সম্ভব না। সো আমরা এই উদাহরণ গুলো যদি বাস্তবতার সাথে দিই তাহলে সেটা খুবই কাজে লাগবে আমাদের। এবং সেই কাজগুলো করার জন্য সরকারের অনেক ভুল ভ্রান্তি হয়, মহামারীতে অনেক ভুল ভ্রান্তি হয়। যারা সমালোচনা করে আমি তাদেরকে এখন বলি, সমালোচনার সাথে যদি একটু একটু সমাধানও দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সবাই মিলে, কারণ মহামারী একা সরকার কোন দেশের কোন সরকারের সম্ভব নয় সেটা মানছি, কিন্তু সেখানে দুর্নীতি রোধ করাটা কিন্তু সম্ভব হতে পারে। দেখেন আমরা তো একটা ছোট প্রতিষ্ঠান আইটিসিআর, আমাদের 250 লোক নিয়ে আমরা সারা দেশের সকল আউটব্রেক করি এবং সেটা এখন আমরা করে যাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা 24/7 ওপেন থেকেই এই এই কর্মকর্তা কর্মচারী ল্যাবরেটরি টেকনোলজি ল্যাবরেটরি সাইন্টিস্টরা কাজটা করে যাচ্ছে। এখন দুর্নীতি যদি কথা বলি, আমরাও নিজেরাও বিব্রত হই এবং আমরা এটাও চিন্তা করি যে এই মহামারীতে, এই করোনা মহামারীতে আমি কে, আমরা কে কখন আক্রান্ত হবো আমরা কেউ জানি না, আমি যেভাবে বড় হয়েছি, আমার পরিবার, আমার সংসার, ইভেন আমি এখন আমার যে অফিসে সহকর্মীদের সাথে অলমোস্ট 24/7 সময় কাটাই, আমাদের ভিতরে আমরা চিন্তা করি না, আমরা শুধু এইটাই আলাপ করি এর ভিতরে কেন কিভাবে দুর্নীতি হয়, কিন্তু হচ্ছে এটাই বাস্তবতা। এবং সেটা নিশ্চয়ই প্রতিকার হবে, আমরা সবাই সেটার প্রতিকার চাই এবং নানাবিধ ভাবে এগুলির জন্য সমস্যা তৈরি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায়, সেটাও সত্যি কথা। এবং এটার যত দ্রুত প্রতিকার হয় তত মঙ্গল আমাদের সবার। বাংলাদেশে প্রথম কোভিড সংক্রমণের 3 মাস পূর্ণ হলো। দ্য ইকোনমিস্ট পত্রিকার একটি রিপোর্ট অনুযায়ী এই গত 3 মাসে শুধু ঢাকাতেই 7 লাখ লোকের আক্রান্তের খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্র দাবি করছে যে বাংলাদেশ সরকারের দেয়া তথ্য অনুযায়ী ভিকটিম সংখ্যা 30-40% বেশি, এটা মৃতদের ক্ষেত্রে প্রযোজ্য। আমার প্রশ্ন হচ্ছে এই সংখ্যা নিয়ে কেন এত তারতম্য? আমি আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আলমগীর ভাই যে কথাগুলো বলেছেন ওইখানে আমার দুই তিনটি প্রসঙ্গ বলার আছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে পৃথিবীতে পরীক্ষার, করোনা ভাইরাস পরীক্ষার সময় কতক্ষণ লাগে। PCR পরীক্ষায় সময় পৃথিবীর সব দেশেই বেশি লাগে, সেই বেশি হচ্ছে 1 থেকে 2 দিন লাগে পৃথিবীর অধিকাংশ দেশেই PCR পরীক্ষার। কিন্তু করোনা ভাইরাস পরীক্ষার সহজ কোনো পদ্ধতি উদ্ভব হয়নি বা আবিষ্কার হয়নি এই কথাটি একেবারেই সঠিক নয়। করোনা ভাইরাসের পরীক্ষা যে ড্রাইভিং থ্রু পদ্ধতিতে যে পরীক্ষা করা যায় তার পৃথিবীর অন্যতম উদাহরণ হচ্ছে দক্ষিণ কোরিয়া। আলমগীর ভাই যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যে নীতি নিয়েছেন এবং সেই নীতি নিতে গিয়ে তিনি নানাভাবে সমালোচিত হয়েছেন। প্রথমে তিনি বিষয়টির গুরুত্বই দিতে চাননি, উড়িয়ে দিয়েছেন, 2 সপ্তাহ পর থাকবে না বলেছেন। সুতরাং সেটি হচ্ছে একরকমের উদাহরণ। তার মধ্যে ভিয়েতনাম, 10 কোটি মানুষের দেশ ভিয়েতনাম আরেকটি উদাহরণ, দক্ষিণ কোরিয়া আরেকটি উদাহরণ, আমাদের এই অঞ্চলের জন্য শ্রীলঙ্কা একটি উদাহরণ, আমাদের এই অঞ্চলের জন্য ভুটান উদাহরণ। আপনি বলতেই পারেন যে ভুটান ছোট দেশ, আপনি বলতেই পারেন যে শ্রীলঙ্কা ছোট দেশ, ছোট দেশ হলেও তাদের একটি উদাহরণ। দক্ষিণ কোরিয়া যে প্রক্রিয়াতে পরীক্ষা করেছে সেই প্রক্রিয়াতে পরীক্ষা করা কেন আমাদের পক্ষে সম্ভব না, কি এমন করে ফেললো দক্ষিণ কোরিয়া? দক্ষিণ কোরিয়া 15 মিনিটের মধ্যে আজ থেকে 2 মাস আগে রেজাল্ট দিয়েছে করোনা পরীক্ষার এবং সঠিক রেজাল্ট দিয়েছে। তারা PCR যেরকম যেমন ব্যবহার করেছে একই সঙ্গে র্যাপিড টেস্টিং কিট ব্যবহার করেছে। র্যাপিড টেস্টিং কিট পৃথিবীর কোথাও ব্যবহার হয় না, আমাদের এখানে এক ধরনের প্রচার চালানো হয়েছে। র্যাপিড টেস্টিং কিট মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি দিয়েছে 2 সপ্তাহ আগে, কানাডা এখন অনুমতি দেয় নাই, ইউরোপের অনেক দেশ প্রথম অবস্থাতে র্যাপিড টেস্টিং কিট
কিনে বিপদে মানে দুই নম্বর কিট কিনে বিপদে পড়ে তারা সেটার বিপক্ষে কথা বলেছে, কিন্তু পরবর্তীতে এই ইউরোপেরও অনেক দেশ র‍্যাপিড টেস্টের অনুমতি দিয়েছে। বাংলাদেশের 17 কোটি মানুষ, আপনি কে আক্রান্ত কে আক্রান্ত না পরীক্ষা করার জন্য 52টা কেন? আপনি যদি 100, 150, 200 পিসিআর মেশিনের উপরে নির্ভর করেন তাহলে 30-40 হাজারের বেশি পরীক্ষা করতে পারবেন না, অর্থাৎ শনাক্ত করতে পারবেন না। অর্থাৎ আমাদের পরীক্ষার জায়গাতে শুরু থেকে আমরা আন্তরিকতার পরিচয় দিইনি, সক্ষমতার ঘাটতি তো আমাদের ছিলই, বাংলাদেশে সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক নয়। আরেকটি বিষয়, শুরু থেকে আমাদের বড় রকমের আন্তরিকতার ঘাটতি ছিল, এবং সেটি হচ্ছে আমরা প্রথমে ডাক্তারদের জন্য বা ফ্রন্ট লাইনের যারা থাকবে তাদের সুরক্ষার জন্য কোনো নীতি অবলম্বন করিনি। আমরা দুর্নীতি এবং অনিয়ম করে N95 মাস্কের নামে অত্যন্ত সাধারণ মাস্ক ডাক্তারদেরকে দিয়েছি। আমরা PPE নিরাপত্তা সরঞ্জামের নামে চীন থেকে রেইনকোট কিনে এনে ডাক্তারদেরকে দিয়েছি। আমরা এই যে নিরাপত্তা সামগ্রী নিয়ে, নিরাপত্তা ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম নিয়ে যে অনিয়ম এবং দুর্নীতি করেছি, তার প্রেক্ষিতে আমাদের করোনা ভাইরাসের সংক্রমণ যে বড় আকারে ছড়িয়ে গেল, 1,500-1,000 উপরে ডাক্তার আক্রান্ত হলো, 25 জন মারা গেল, প্রায় আপনার 20-25 জন পুলিশ মারা গেল, 7-8 হাজার পুলিশ আক্রান্ত হলো, এর এমনিতেও আক্রান্ত কিছু হতো আমি অস্বীকার করি না, কিন্তু আমরা যদি এই অনিয়ম এবং দুর্নীতিটা না করতাম, আমরা যদি এই জায়গাটিতে কিছুটা দক্ষতা পরিচয় দিতাম, কিছুটা যদি অনিয়ম না করতাম তাহলে এতটা হতো না। এখন আমাদের অন্যায় দুর্নীতির কথা আপনি বলছেন, যখন করোনা ভাইরাসের মহামারীতে আমরা আছি, পৃথিবীর অমুক দেশ পারে নাই বলে আমি আমার অদক্ষতা অযোগ্যতা দুর্নীতিকে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি, তখনও 500 টাকার একটি গগলস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে 5,000 টাকায়, 1,000 টাকার একটা নিরাপত্তা PPE কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে 5,000 টাকায়, তখনও এই উদ্যোগ গুলো চলছে। অর্থাৎ আমাদের স্বাস্থ্য খাতের যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতি সেটি শুধুমাত্র এখন নয়, যখন একজন ডাক্তার বলেছে এই অনিয়মের সময়, যখন একজন ডাক্তার বলেছে আমাকে N95 মাস্কের পরিবর্তে অত্যন্ত নিম্নমানের মাস্ক দেয়া হয়েছে, এই কথা বলার পর সেই ডাক্তারকে বদলি করে দেয়া হয়েছে, কিন্তু সেই অন্যায় বা অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বলা হয়েছে কমিটি গঠন করেছে, কিন্তু কি কমিটি গঠন করা হয়েছে সেটা আমরা জানি না। একজনকে বলা হয়েছে অপসারণ করা হলো, কিন্তু 5 দিন পরে দেখা গেছে তার আরো বড় প্রমোশন হয়েছে। এবং আমাদের অবস্থা আরো কত খারাপ দেখেন, নীতি নির্ধারক যে কর্মকর্তারা তারা নিজেরা আক্রান্ত হয়েছেন, তারা নিজেরা ডেডিকেটেড COVID-19 হাসপাতাল ঘোষণা করেছেন, ঘোষণা দিয়েছেন এগুলো উন্নত মানের সেবা দিচ্ছে, কিন্তু তারা নিজেরা যখন আক্রান্ত হয়েছেন তারা সবাই CMHC গিয়ে ভর্তি হয়েছেন। অর্থাৎ একটা দেশের সাধারণ জনমানুষের সঙ্গে কি পরিমাণ মানে রসিকতা করা যায় সেটি আমাদের ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট আমলা এবং রাজনীতিবিদরা এই করোনা ভাইরাসের সঙ্গে সেটি আমাদের সামনে উন্মোচন করেছেন। এখন আমরা পৃথিবীর অমুক দেশ পারেনি, অমুক দেশ করেনি বলে একটা উদাহরণ সামনে এনে আমি আমার দুর্বলতাকে ঢাকার চেষ্টা করছি। পৃথিবীর বহু দেশ পেরেছে, বহু দেশ পারেনি, আমরা পেরেছে যে দেশ সেই দেশের উদাহরণকে সামনে আনি, পারেনি সেই দেশকে সামনে আনবো কেন? আমি দক্ষিণ কোরিয়া এই প্রশ্নটাই আমার শুনতে ছিল যে মহামারী সব দেশই একই ভাবে যতই অর্থবান সম্পদশালী ক্ষমতাবান হোক না কেন সব দেশ একভাবে মোকাবেলা যে করতে পারেনি, একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া তার একটা উদাহরণ। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা আপনি তুলে ধরেছেন যে অক্ষমতা অযোগ্যতা সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এই ধরনের একটি মহামারীতে হাজার হাজার লোক আক্রান্ত হবেন, প্রাণ হারাবেন, সেটা রোধ করার জন্য এখন অনেক জায়গায় রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন এই ধরনের নির্ধারণ করা হচ্ছে। যেমন আমরা বলি কক্সবাজারে বিশাল শরণার্থী শিবির, পৃথিবীর সবচাইতে বড় শরণার্থী শিবির কক্সবাজারে, সেখানে NGO-দের পক্ষ থেকে হয়তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, জাতিসংঘের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিরোধে। অবশ্যই এটা বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব নয়, দেশের মানুষ এবং শরণার্থী সবকিছু মিলিয়ে তারা সামলে নেবেন সেটা কেউই আশা করছেন না, কিন্তু কিছুটা দুর্নীতি রোধ করার চেষ্টা তারা নেবেন। যেমন আপনি হয়তো জানেন যে খাদ্য সরবরাহের কথা বলা হয়েছিল, যে তাদের বাড়ি বাড়ি গিয়ে উহানের প্রসঙ্গ আনা হয়েছে, যে 1 কোটি লোকের কাছে খাবার সরবরাহ করা হয়েছিল, খাবার ব্যবস্থা করা হয়েছিল। আমরা জানি যে গ্রাম পর্যায়ে, মফস্বল শহর পর্যায়ে স্থানীয় লোকজন তারা সাহায্যের হাত বাড়িয়েছেন, অতি ক্ষুদ্র মানুষ যারা তাদের আমরা মনে করি তুচ্ছ মনে করি তারা কিন্তু নিজেদের উদ্যোগে সাহায্য করেছেন। অথচ আমাদের কাছে যে খবরে আমরা দেখেছি
সরকারের ব্যবস্থায় অনেক কিছু সাহায্যের বিতরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেগুলো সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারছে না দুর্নীতির কারণে। সেগুলো তো মানুষের চোখের সামনে এসেছে, পত্রপত্রিকায় ছেপেছে, বেতার টেলিভিশনে সেই খবর ছড়িয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু সেই দুর্নীতি কেন রোধ করা যাবে না? আমার কিছু প্রশ্ন আছে এটা, এবং আমি প্রথমেই যাব জনাব আলমগীরের কাছে, কারণ গোলাম মর্তুজা অনেকখানি বলেছেন। আমি এই মুহূর্তে আসছি জনাব আলমগীরের কাছে। আসলে খাদ্য ব্যবস্থা বিতরণ বা দুর্নীতি নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, সেটা আমার অবস্থান থেকে বলা সঠিক না। একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাকে বলেছি যে এই মহামারীর সময় কেউ দুর্নীতি করতে পারে, এটা সাধারণ কোনো মানবিকতা বোধ সম্পন্ন কোনো মানুষ চিন্তা করতে পারে না। কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের মেকানিজম, সেটা সরকারি কর্মকর্তা কর্মচারী যেমন আছেন, জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন স্তরের মানুষ আছেন, আমরা দিনের পর দিন সেটা দেখে যাচ্ছি, দেখছি, এবং কেউ কেউ বরখাস্ত হচ্ছেন, কারো কারো ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এটা হচ্ছে। কিন্তু এই সময় যখন সারা পৃথিবী এরকম বিপদে, বাংলাদেশ নিজেও বিপদে, এই সময়ে এই দুর্নীতিগুলা যদি না হতো তাহলে আমার চেয়ে বেশি কিন্তু খুশি হতো না। এবং আমরা সবাই যদি সামান্যতম মানবিকতা বোধ দেখাতে পারি তাহলে এই দুর্নীতিগুলো হওয়ার কথা না, এবং সেই মানবিক বোধটা জাগ্রত হওয়ার বোধহয় এর চেয়ে ভালো সময়। এটা তো যুদ্ধকালীন সময়ের চেয়েও খারাপ সময়। যুদ্ধে আপনি শত্রু চিন, এখানে আমরা শত্রু চিনি না আসলে, মানে শত্রু কখন হানা দিবে আমি জানি না। যুদ্ধকালীন সময় অন্তত শত্রুটা আপনি চিনেন। আর এই ভাইরাস এপিডেমিক বা প্যান্ডেমিক এর সময় আমি একটা অদৃশ্য বস্তুর বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা কে কখন অসুস্থ হব আমরা কেউ জানি না। তার ভিতরেও যদি এরকম হয় তাহলে সেখানে নিশ্চিত ভাবে আমাদের অন্য কোন শিক্ষায় ঘাটতি আছে, আমার মানবিকতায় ঘাটতি আছে, আমার লোভের সমস্যা আছে, অন্য কোন সমস্যা আছে। এটা ব্যক্তি মানুষ, সাধারণ বাঙালি মানুষের এই সমস্যা নেই, এই সমস্যার গুটি কয়েক লোকের আছে, তারা চিহ্নিত হচ্ছে, কারো কারো শাস্তি হবে, কেউ কেউ কোনোদিন ধরাও পড়বেন না। হয়তো এখানে আমি একটু বলবো। হ্যাঁ বলুন জি। এখানে এই যে সংখ্যার কথা যে আলমগীর ভাই বললেন যে আমি অ্যাভয়েড করে দিচ্ছি, অ্যাভয়েড করে যাইনি আসলে, বলার সময় বিষয়টা সামনে আসেনি। 7 লাখ বা 7.5 লাখের বিষয় না, সংখ্যার বিষয়টা বাংলাদেশের সামনে এসেছে। 17 কোটি মানুষের দেশে আমরা 100 পরীক্ষা দিয়ে শুরু করেছি, পরবর্তীতে এখন এসে 10, 12 বা 14 হাজার পরীক্ষা করছি, 10, 12 বা 14 হাজার পরীক্ষা করছি আমরা। ঈদের আগে আমাদের সংখ্যা ছিল, শনাক্তের সংখ্যা শতাংশের হিসাবে ছিল 17%+-17% মতো শনাক্তের সংখ্যা। ঈদের পরে এসে সেই সংখ্যা প্রায় 21, 22 বা 22+ করেছে শতাংশের হিসেবে। অর্থাৎ আমরা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় শনাক্ত করতে পারছি বা পরীক্ষা করছি অত্যন্ত নগণ্য সংখ্যক। সেই নগণ্য সংখ্যক পরীক্ষা দিয়ে বাংলাদেশে কত মানুষ আক্রান্ত হয়েছে, 17 কোটি মানুষের দেশে এই সংখ্যা নির্ধারণ করা খুবই কঠিন। আমি যদি বহু পরীক্ষা করতে পারতাম তাহলে আমি বলতে পারতাম যে কত। সুতরাং এই জায়গাটিতে সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি আছে এবং থাকার খুব যৌক্তিক কারণ আছে। আর মারা যাওয়ার সংখ্যা তুলনামূলক ভাবে বাংলাদেশের সরকারি হিসেবে যে মারা যাওয়ার সংখ্যা এবং এর বাইরে বেসরকারি একটি উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যা তুলনামূলক ভাবে বাংলাদেশে এখনো অন্যান্য দেশের তুলনায় অনেক কম, কিন্তু সেই সংখ্যা সরকারের যে সংখ্যা তার চেয়ে অনেক বেশি উপসর্গকে যদি আমি ধরি। এটা গেল একটা। আরেকটি কথা হচ্ছে, যদি করোনা ভাইরাসকে পৃথিবীতে মোকাবেলা করতে হচ্ছে বিজ্ঞান দিয়ে, সেই বিজ্ঞানটি কি? শুরুর থেকে করোনা ভাইরাসের একটি বিজ্ঞান আছে যে আস্তে 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 কোন পর্যায়ে গিয়ে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং কোন পর্যায়ে গিয়ে এই আস্তে আস্তে কমে যায়। কিন্তু আমাদের এখানে বাংলাদেশে যে সময় শুরুটা হয়েছিল বিজ্ঞানের উপরে ভিত্তি করে একটু একটু শুরু হলো, তারপরে এসে প্রজেকশন যখন বলছে, বিজ্ঞান যখন বলছে, বিশেষজ্ঞরা যখন বলছে যে এই সময়টা আমাদের জন্য সবচেয়ে বেশি আতঙ্কের বা সবচেয়ে বেশি ঝুঁকির, সেই সময়ে আমরা লকডাউন না, বাংলাদেশে কোনো লকডাউন দেওয়া হয়নি, এটি একটি ভুল টার্ম, লকডাউন দেওয়া হয়নি, এটি একটি ভুল টার্ম, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যে সময়টাতে সাধারণ ছুটি শক্তভাবে কার্যকর করা দরকার ছিল সেই সময় আমরা সাধারণ ছুটি শিথিল করে দিয়েছি। আমরা লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিককে রাস্তায় নামিয়ে দিয়েছি সর্বোচ্চ ঝুঁকির সময়ে। এই এবং আমাদের যেটা বলা হচ্ছে যুদ্ধকালীন সময়, যুদ্ধকালীন সময়ে কাজ হতে হয় যুদ্ধের গতিতে,
যুদ্ধকালীন সময়ে পৃথিবীতে যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের কাজ চলছে, ভ্যাকসিন নিয়ে আমরা জানি 10-12টি পর্যায়ে আছে, নানা পশুর উপরে এটি প্রয়োগ করে তারপরে এসে মানুষের উপরে প্রয়োগ করা হয়। করোনা ভাইরাসের ভ্যাকসিনের সময়, ভ্যাকসিন উদ্ভাবনের সময় দেখবেন যে 500টি ধাপ বাদ দিয়ে সরাসরি মানুষের উপরে, অর্থাৎ ভলান্টিয়ারদের উপরে এটির প্রয়োগ করা হয়েছে। আর আমাদের এখানে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে একটি কিট উদ্ভাবন করেছে, সেই কিট উদ্ভাবনটি, এই উদ্ভাবনটি আমি মুখে বলছি যুদ্ধকালীন অবস্থা, কিন্তু কিটটি কার্যকর কি কার্যকর না এটি পরীক্ষা করার গতি আমার কচ্ছপের চেয়ে বেশি। যুদ্ধকালীন না, শুধু এটি একটা শীত নিদ্রা টাইপের একটা গতিতে আমরা পরীক্ষা করছি। আমরা 3-2 মাস ধরে বলতে পারছি না যে এই কিটটি কার্যকর কি কার্যকর না। আমরা পরীক্ষা করছি, পরীক্ষা করছি, যে বলেছে পরীক্ষা করতে, আমরা কিট পরীক্ষা করছি, আমরা মানুষ পরীক্ষা করছি না। এটি গেল একটু শেষ করি বক্তব্য। রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, এটি হচ্ছে 17 কোটি মানুষের জন্য এক ধরনের পাগলামি ছাড়া এর কোনো বাস্তব ভিত্তি নেই। আমাদের কোন রকম সক্ষমতা নেই যে রাজাবাগ বা মোহাম্মদপুর বা গুলশানের কোন একটি এলাকাকে আমি লকডাউন করে রাখবো। এটি বিশেষ এলাকা, পুরো একটি এলাকা করা যায়। মোহাম্মদপুরের অমুক রোড লকডাউন, রাজাবাজারের অমুক রোড লকডাউন, অমুক জায়গা লকডাউন, এটি করার সক্ষমতা এই ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে বাংলাদেশে সরকারের তো নেই, কারোরই নেই। এটি একটি পাগলামিপূর্ণ সিদ্ধান্ত, এটি বাস্তবায়ন করা কারো পক্ষে সম্ভব নয়। সরকার কেন, সবাই মিলেও যদি বাস্তবায়ন করতে চায় সম্ভব না। একমাত্র সম্ভব ছিল যদি আপনি কঠিন লকডাউন দেন। এখন বাংলাদেশের অর্থনীতিতে সেটি সম্ভব কি সম্ভব না সেটি একটি ব্যাপার। এখন 2 মাসের জন্য সম্ভব ছিল কিনা সেটি আর একটি গবেষণা। চীনের মতো লকডাউন দেওয়া সম্ভব না সেটি, তার কারণ হচ্ছে লকডাউন দিলে বাংলাদেশের 5-6 কোটি মানুষের ঘরে খাবার পৌঁছানো দরকার ছিল। সরকার বলেছিল খাবার পৌঁছাবো, সেই খাবার পৌঁছানোর প্রথমত কথা, সেই খাবার পৌঁছানোর পর্যাপ্ত ছিল না, এক নাম্বার। দ্বিতীয়ত সেইখানে ছিল ভয়াবহ দুর্নীতি, অপর্যাপ্ত এবং দুর্নীতি, দুটি মিলিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছায়নি। ব্র্যাকের জরিপে যে 14% মানুষের কথা বলা হয়েছিল ঘরে খাবার নেই, তাদের কাছে আমরা খাবার পৌঁছাতে পারিনি। প্রকৃত সংখ্যা ঢাকা শহর সহ অন্যান্য জায়গাতে আরো বেশি। অর্থাৎ আমরা সাধারণ মানুষকে ঘরে রেখে লকডাউন পদ্ধতিতে যে করোনা ভাইরাস মোকাবেলা, আমরা সেটা করতে পারিনি। শনাক্ত করব কাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে, কাদের অ্যান্টিবডি তৈরি হয়নি, আমরা সেটা করতে পারিনি, পরীক্ষা করতে পারিনি, চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি। তাহলে আমরা পৃথিবীর অন্য দেশের সঙ্গে যদি তুলনা করতে যাই, কিসের উপরে ভিত্তি করে তুলনা করব? আমি তো তার কোনো বাস্তব কারণ দেখি না। জনাব গোলাম মোর্তজা, আপনাকে এবং জনাব আলমগীর দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ, আমাদের হাতে কিন্তু একেবারেই সময় নেই, সংক্ষেপে দুজনের উপসংহার আমরা শুনে আজকের আলোচনা আমাদের এখানে শেষ করতে হবে। তো প্রথমে আমি যাচ্ছি জনাব আলমগীরের কাছে। আসলে লকডাউন বা ছুটি কার্যকর হয়নি, মোর্তজা ভাই হলো 15% মানুষের কথা বললেন, আমি 85% মানুষের পক্ষে লকডাউন কার্যকর হয়েছে দেখে আপনি আমি এখন সুস্থ আছি। এই দেশের 85% মানুষ ঢাকা শহরে আপনি সহ লকডাউন মেনেছেন বলে আমরা সবাই সুস্থ আছি, এবং এই 85% মানুষের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা জানানো উচিত। এখনো অনেক বয়স্ক মানুষ এই কথাগুলো মানছেন এবং শুনছেন আমাদের কথা। আমরা লকডাউন বলি, ছুটি বলি, আমরা যদি সরকার সকল কাজ করবে, সবাই মিলে সকল কাজ করব, সবার উপরে হলো ব্যক্তিগত সচেতনতা। আমরা যদি আমাদের আগামী জীবন, মহামারীর জীবনের মতো তো হবে না, পরবর্তী জীবন একদমই বদলে যাবে এবং পৃথিবীর সকল দেশ একসাথে, সব দেশেই বদলাবে। তো আমরা যদি আমাদের কিছু বেসিক জিনিস এখনো মেনে চলি, সেই একটা মাস্ক করা, হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা করা, এবং সেটা যদি ঢাকা শহরে 1 মাইল দূরে দূরেও করা যায় সেটা করা, যাদের সামর্থ্য আছে তারা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে, বাংলাদেশের সামাজিক দূরত্ব বা ব্যক্তিগত দূরত্বটা আমার কাছে হাস্যকর মনে হয়। এই ঢাকা শহরে 2 কোটি লোকের শহরে আমরা ফুটপাতে হাঁটতে হাঁটার জায়গাই পাই না। তার মানে হলো আমার বেশি করে ঘরে থাকা। এই ঘরে থাকাটাকে আমরা বলি, অনেকে আমাদের ভালো লাগে না, আমি বলি এবার পারিবারিক এই যে ক্লোজনেসটা বাড়ানোর জন্য আমরা এই ঘরে থাকা তাই, যে যতক্ষণ থাকা যায়, অত্যাবশ্যকীয় কাজ না থাকলে ঘরের বাইরে যেন না যাই, এবং এই একটা কাজ করলে অন্তত আমি নিজে সুস্থ থাকার যেটা সম্ভাবনা থাকে, নিজের পরিবারকে সুস্থ রাখার সম্ভাবনা থাকে, এবং নিজের পরিবার এবং নিজে সুস্থ থাকলে সামাজিক সংক্রমণ অনেক কমে যাবে, এবং সবাই মিলে এটা করতে পারলেই আমাদের আসলে এই করোনা থেকে মুক্তি। না হলে এক জীবনে আমাদের তো অভ্যস্ত হতেই হবে, এবং সেটা কতদিন, সেটা ভ্যাকসিন বা কিছু, কিন্তু আমি
নিজে ভ্যাকসিনোলজি স্টুডেন্ট এবং এনএনসি আমার অভিজ্ঞতা হলো এরকম থার্ড পেজে গিয়ে আমরা প্রচুর ভ্যাকসিনকে অ্যাবান্ডেন্ট করেছি। তো থার্ড পেজ পড়তে থার্ড পেজের পরে ফোর্থ পেজ পড়ে আসা সবাই যদি আমরা অভ্যস্ত হই ঘরে থাকা বেশি বেশি করি, পারিবারিক এই রিলেশনশিপ গুলা বন্ডিং গুলো স্ট্রং হোক, আমরা বেশি বেশি করে ঘরে থাকি, যতটুকু সুযোগ অত্যাবশ্যকীয় কাজ না থাকলে আমার ব্যক্তিগত মতামত আমার সায়েন্টিফিক নলেজ নিয়ে লেখাপড়া নিয়ে যেটা হয় যে 15 তারিখ পর্যন্ত আমরা এইভাবে চলতে থাকবো, এটা হলো ডিজিজের ইনকিউবেশন পিরিয়ড। এরপরে যে আমরা একসাথে অনেক কমে যাবো ব্যাপার না, আর মুর্তিজা ভাই বাংলাদেশে যদি এই সম্ভাব্য সাসপেক্টেড পেশেন্ট থাকে তার স্যাম্পল সারা দেশ থেকে কালেক্ট করা হয়, আমরা এই সম্ভাব্য স্যাম্পলের 80 বার নেগেটিভ পাচ্ছি, অর্থাৎ অন্য অনেক কারণেই যে জ্বর কাশি হয় যে কথাগুলো আমরা বলি সে কথাগুলোই এটাই প্রমাণ করে। এবং এই 80 বার নমুনাও আমরা পরীক্ষা করি, সেখানে আমরা প্রচুর পরিমাণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাই, কারণ বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। আমি শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি দুটি আশাবাদের কথা আমাদের শোনান প্লিজ, যে আমরা কোনো আশা আরো দেখতে পাবো কিনা। আশার আলো একটাই সামনে দেখার আছে, যদি আমরা বাংলাদেশের মানুষকে যারা দুই কয়েক রকমের মানুষ আছে, যারা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন, তার হয়তো উপসর্গ ছিল অথবা ছিল না, তার শরীরে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাদেরকে যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে সেখানে আসার একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের পরীক্ষার সক্ষমতা অত্যন্ত কম, এই কারণে এই আশাবাদের জায়গাটি নেই। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে এটি আসলে বন্যা নিয়ন্ত্রণের দুর্যোগ নয়, এটি হচ্ছে এমন একটি মহামারী যেই মহামারীতে যদি 15% মানুষ বাইরে থাকে আর 85% মানুষ ঘরে থাকে, তাহলে ওই 85% মানুষও নিরাপদ নয়। আপনি যদি মানুষের ঘরে খাবার পৌঁছতে না পারেন এবং না পেরে যদি বলেন যে আসুন আমরা সবাই মিলে করি, এর চেয়ে হাস্যকর কথা আর কিছু হতে পারে না। আপনাকে অবশ্যই মানুষকে ঘরে রাখতে হলে আপনাকে খাবার পৌঁছাতে হবে, মানুষ ঘরে থাকে না, আসুন আমরা সবাই মিলে ঘরে থাকি, এই যে দায় মানুষের উপরে চাপানো, পৃথিবীর এমন কোন দেশ দেখাতে পারবেন না, মার্কিন যুক্তরাষ্ট্র সহ এমন কোন দেশ দেখাতে পারবেন না যে সেই দেশের মানুষকে আইনের ভয় না দেখালে সে আইন মানে। পৃথিবীর সব দেশে আজকে পর্যন্ত আইনের ভয় দেখিয়ে আইন মানাতে হয়। মহামারী এমন একটি ভয়াবহ দুর্যোগ, সেই দুর্যোগে সরকারকে আইন মানিয়ে মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা সেই ব্যবস্থা নেয়ার জায়গাতে দেখেছি লক্ষ লক্ষ মানুষকে অত্যন্ত অবিবেচকের মতো রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে পোশাক শিল্প শ্রমিকদের। সেই সময় পোশাক শিল্প মালিকরা অথবা সরকার কারো কোনো ভূমিকা আমরা দেখিনি। ঈদের সময় আপনি যেভাবে মানুষকে বাড়িতে যাওয়ার গাড়িওয়ালাদের এই তথাকথিত বড়লোকদের গাড়িওয়ালাদের বাড়িতে যাওয়ার সুযোগ দিলেন, আপনি আসার কথা শুনতে যাচ্ছেন, সরকারের নীতি নির্ধারকের জায়গাতেই তো আসার কথা নাই। এই যে গাড়িওয়ালাদের আপনারা যদি বাড়িতে যেতে না দিতেন, যদি অ্যালাউ না করতেন, তাহলে গ্রামে আজকে যেভাবে ছড়িয়েছে সেভাবে ছড়াতো না। আপনি বলছেন 80% নমুনায় পাওয়া যাচ্ছেন, আমিও তাই বলেছি 20% পাওয়া যায়। আপনারা যে 12,000-14,000 পরীক্ষা করছেন তার 20-22% পাওয়া যাচ্ছে। 12,000 পরীক্ষা না করে আপনারা যদি 12,00,000 পরীক্ষা করতেন বা যদি আপনারা 2,00,000 পরীক্ষা করতেন, তাহলে এই জায়গাটিতে আপনি দক্ষিণ কোরিয়া যান উপসর্গ ছাড়া পরীক্ষা করে, আপনি চীনে যান পরীক্ষা করে, আপনি ভিয়েতনামে যান, জি আপনি ভিয়েতনামে যান পরীক্ষা করে। সুতরাং আপনারা সব জানেন এই কথা সত্যি না। এখনকার পৃথিবী এই পৃথিবীর তথ্য না না এই পৃথিবীর সবাই এই তথ্য জানে, সুতরাং পরীক্ষা করে না। চীন ১৯ দিনে 99,00,000 পরীক্ষা করেছে। সাউথ কোরিয়া যে এলাকাতে কোভিড পেশেন্ট পেয়েছে, যে এলাকাতে
সাউথ কোরিয়া যে এলাকাতে কোভিড-19 পেয়েছে সেই এলাকার সকল মানুষকে ভুটান পরীক্ষা করেছে, কোন দেশ পরীক্ষা করেন? এক কোটি লোকের পরীক্ষা করেন নিচ্ছেন কেন? আপনি আপনি এক কোটি নিচ্ছেন কেন? আপনি 50,000 নেন, 50,000 অন্তত করেন 17 কোটি মানুষের দেশে। আপনি শুরু করেছেন 100, তখনও যাবো এখন 14,000 করেও সেই একই কথা বলছেন। থাকবে না কেন? আপনি এখনো আছেন, হোল্ড করতে হবে, প্রস্তুতি নিতে হবে। দক্ষিণ কোরিয়া ড্রাইভিং থ্রু পদ্ধতিতে র‍্যাপিড টেস্ট করেছে, ড্রাইভিং থ্রু পদ্ধতিতে স্যাম্পল কালেকশন করেছে, স্যাম্পল কালেকশন করেছে এবং 15 মিনিটের মধ্যে তারা রেজাল্ট দিয়েছে। আপনারা এগুলো দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম 15 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়েছে। শুনুন, আপনাদের দুজন আমাদের এই অনুরোধ যে তর্কে আমরা বেঁচে উঠতে পারি, সমালোচনা আলোচনা অনেক করতে পারি, কিন্তু আপনাদের মাধ্যমে আর আমাদের গণমাধ্যমের সাহায্যে আমরা সাধারণ মানুষ এবং যারা সেই ক্ষমতায় আছেন, যারা সেই সব পদে অধিষ্ঠিত, যারা কার্যকর ভূমিকা নিতে পারেন, উভয়ের কাছেই অনুরোধ যে বাংলাদেশে এই যে আপনারা বলছেন যুদ্ধ, অবশ্যই সারা বিশ্বেই বলা হচ্ছে যে এমন শত্রুর বিরুদ্ধে সারা বিশ্ব লড়ছে যাকে কেউ দেখছে না, এবং তার যে পরিণাম কি হবে। আজকে আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, আমি যে পর মুহূর্তে গিয়ে আক্রান্ত হব না এমনও আমি জানি না, নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। সুতরাং সেইখানে আপনারা যে যার মতো অবস্থায় সঠিক ভূমিকাটি পালন করুন, এবং যাদের অতি প্রয়োজন এবং যার যেখানে প্রয়োজন সেইভাবে তারা সাহায্য যাতে করে সেক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করুন। আর দুর্নীতি কিভাবে রোধ করা যায় সেই ব্যবস্থাটি সরকারের সামনে তুলে ধরুন। অনেক সময় হয়তো তারা উপলব্ধি করতে পারছেন না, হ্যাঁ হয়ে যাবে, আমরা পাঠিয়ে দিচ্ছি, যিনি সরবরাহ হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এক একটি অঞ্চলে গিয়ে কারো খাটের নিচে বেরোচ্ছে সেই ত্রাণ সামগ্রী, কারো বাড়ির গুদামে বেরোচ্ছে, বাড়ির গ্যারেজে বেরোচ্ছে সেই ত্রাণ সামগ্রী, তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে বন্টন হচ্ছে, সেটা তো ঠিক নয়। সেগুলো রোধ করতে পারা যেতে পারে, এবং এখানে গণমাধ্যমের ভূমিকা আছেন, যারা ক্ষমতাবান আছেন, যারা তাদের নিজের নিজের পদে অধিষ্ঠিত আছেন, এই দায়ভারকে এড়িয়ে না গিয়ে দায়ভার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, সেটাই আমরা আশা করব। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আজকে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। জি, আপনাদের দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।